নমস্কার কিছুক্ষণ আগেই সিকিমে ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা নাতুলায় আচমকায় হুড়মুড়িয়ে নেমে আসে তুষার ধস জালফাড়ে বিপর্যয়ের কবলে পড়ে পর্যটকের পাঁচ থেকে ছয়টি গাড়ি ভয়ঙ্কর এই দুর্ঘটনায় সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং কুড়ি থেকে তিরিশ জন পর্যটক এখনও তুষারধসের নিচ চাপা আছে তাই মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হয়েছে কোথায়ও কীভাবে ঘটল এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার সকালে ছয় থেকে সাতটি গাড়ি ভর্তি পর্যটক গ্যাংটক থেকে নাতুলা পাশের দিকে যাচ্ছিলেন সকাল এগারোটার পরে গ্যাংটক থেকে নাথুলাগামী জওহরলাল নেহেরু রোডে সতেরো মাইল ধরে আচমকায় হুড়মুড়িয়ে নেমে আসে তুষার ধস ধসের জেরে রাস্তার ওপরে থাকা পর্যটকরা খাদে ছিটকে পড়ে যায় খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজে নেমে পড়েন ভারতীয় সেনা থেকে শুরু করে সিকিমের পুলিশ বিপর্যয় মোকাবিলা দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ভয়ঙ্কর এই দুর্ঘটনায় সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তুষার নিচে চাপা আছে প্রায় কুড়ি থেকে তিরিশ জন পর্যটক মৃতদের মধ্যে একটি মহিলা ও একটি শিশুও রয়েছেন বাকি পর্যটকদের গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে গ্যাংটক হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়াও কয়েকশো পর্যটক পথের দুই প্রান্তে আটকে রয়েছেন বলে অনুমান করা হয়েছে তাই মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হয়েছে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতার জন্য কামনা করেছেন সাত সকালে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সিকিমের রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং মৃত সাতজনের পরিবারে নেমে এতেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ